কি গায় ঘাস খাই দে দেখছো বন্ধু কইছিন সাপাসরে অপাই প্রমাণ পাইছো হন বন্ধু তো একটা গল্প কই মোর দাদার না একটা বাঘের খামার আছে কুড়িটা বাঘ পালতে মোর দাদাই এই কি কও বেটা কুড়িটা বাঘ পালতে আরে হয় বেটা তোর লাগে কি মুই সাডা মিছে আরে বেটা তুই কি এই কথাই বিশ্বাস কর ও দেটা সাপা বাস দেখছ আম সুপারের কাম না রে মোর দাদা কি তো গোলাম যেই সেই লোক আসলে মোর দাদা এলে বীর পুরুষ বেটা তুই গাইস পর্যন্ত কোন সত্য কথা কইয়ে বিশ্বাস করাইতে পারলাম না এ বেটা তুই 100 কথা বুঝে 99 কথা তো সে সাপা তোর কথা কি বিশ্বাস করব বন্ধু তোর দাদা যে কুড়িটা বাঘ পালতে হ্যাঁ খাওয়াইতে কি গায় ঘাস খাই দে দেখছো বন্ধু কইছিন সাপা সরে অপাই প্রমাণ পাইছো হ্যাঁ বেটা ঠিকই কইছো এ বেটা বাঘে কি কোনোদিন ঘাস খেয়ে বাঁচতে পারে এবড়ে মানুষে যদি মিষ্টি কুমড়া দিয়া বেগুনি বানাইয়ে খাইতে রে তাল পাইছারা যদি রান্না করিয়া খাইতে রে তয় বাঘে কাগাস খাইতে পারবে না